হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও খুব ভালো আছি। এই শীতে পালক পানির রাইস রেসিপিটি না খেলে কিন্তু খুব মিস করবে। পালক পানির রাইসের জন্য যা যা উপকরণ নিয়েছি, এখানে নিয়েছি পনির 100 গ্রামের মতন, আর এখানে ভাতটা আমি আগে থেকে করে নিয়েছি, এখানে একজনের মাপের ভাত নিয়েছি, আর নিয়েছি ড্রাই রোস্ট কাজু, আর পালং শাকটা আমি 2 লঙ্কা দিয়ে অল্প পরিমাণে পালং শাক বেটে নিয়েছি, আর এখানে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, আর এখানে সাদা তেল নিয়েছি। সাদা তেলেই আমি রান্নাটা করব। প্রথমে কড়াতে 1 চামচের 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি পনিরটা প্রথমে ভেজে নিই। পনিরের টুকরোগুলো আস্তে আস্তে দিয়ে দেব। পনিরগুলো একটু কড়া করে ভেজে দেব। পনিরটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা পনিরগুলো নামিয়ে নেব। আরো 1 চামচের মতন সাদা তেল এতে দিয়ে দিয়েছি। এবার এতে রসুন ফোড়ন দিয়ে দিলাম। রসুনের একটু ফ্লেভার উঠলে তারপর আমরা পেঁয়াজটা এতে দিই। পেঁয়াজটা হালকা বাদামি রং আসলে তারপর আমরা আদাটা এতে দেব। এবার এতে আদা কুচি দিয়ে দেব, দিয়ে সামান্য নাড়ব। নাড়ার পর সামান্য এতে লবণ দেব। শীতকালে এই রেসিপিটা আপনারা করে দেখবেন, এটা খেতে খুবই ভালো হয়। যারা পনির এবং পালং শাক ভালোবাসেন তাদের জন্য এটা একদম খুব ভালো রেসিপি। এবার এতে 1 চামচ মতন নুন দিয়ে, এবার এতে পালং শাকটা যে বেটে রেখেছিলাম সেই পালং শাকটা দিয়ে পালং শাকটাকে ভালো করে কষে নিতে হবে। যখন হালকা তেল ছাড়বে তারপরে আমরা এতে ভাতটা মেশাবো। জলটা অনেকটাই শুকিয়ে গেছে, এবার আমরা এতে ভাতটা দিয়ে দেব। ভাতটা আমরা মিশিয়ে দিয়েছি, এবার ভালো করে নাড়াচাড়া করে তারপর আমরা পনির আর কাজু বাদামটা এতে মেশাব। এবার এতে 1 চামচের 1 চামচ চিনি দিয়ে দেব। কাজু আর পনির এতে দিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এতে কিছু কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা এতে দিয়ে দিলাম। পালক পনির রাইস আমাদের একদম রেডি হয়ে গেছে, এবার আমরা সার্ভ করব। আশা করি বাড়িতে এই রেসিপিটি করে তোমরা ভীষণ এনজয় করবে, এটা খেতে খুবই ভালো হয়। আর চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আসছি আরও নতুন নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে।